kongları kıran biz soruyabiliriz Algaron. Kongları bombara. নেত্রী বিন্দুর কাছে অনুরোধ অনতি বিলম্বে গণভবন গেরাউর কর্মসূচি দিন হরতাল দিন অবরোধ দিন রাজপথ মোকাবেলার জন্য স্বেচ্ছাসেবকের কর্মীরা প্রস্তুত আছে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে আমরা রাজপথ ছাড়ব না আমরা রাজপথ ছাড়ব না আমরা আমাদের নেত্রীকে মুক্ত করা চাই রাজপথ ছাড়ব না সংগ্রামী বন্ধুরা আপনারা প্রস্তুত থাকেন আমরা প্রস্তুত আছি আপনাদের সাথে জীবন দিতে হলে সবার আগে আমরা আমাদের জীবন দিব ইনশাআল্লাহ আপনারা কি রাতে ঘুমাতে পারছেন আমার নাতি কি ঘুমাতে পারছে হাসপাতালে বেডে শুয়ে আমার নাতি কাঁদছে খুনি হাতিরে তুমি শুনে রাখো আমার নাতি আর আমরা তাদের ঘুমাতে না পারি রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হন সংগ্রামী বন্ধুরা স্বয়ং প্রত্যেকটি সূর্য সৈনিককে অনুরোধ করছি আপনারা সুশৃঙ্খল ভাবে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি থানায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুর্গ গড়ে তুলুন সংগ্রামী বন্ধুরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে এই খুনিয়াদিয়ার পতন হবে ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুরা আমরা স্পষ্ট বলে দিতে চাই আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকবে আমাদের নেত্রীর কোন আমাদের নেত্রীর উপর যদি কোন অত্যাচার হয় সেই অত্যাচারের প্রতিবাদ আমরা রক্ত দিয়ে দেব খুনিয়াসিনা আর কত রক্ত দিলে তোমার রক্তের পিপাসা মিটবে আমরা জানি না আর কত আত্মবলিদান দিলে তোমার খুনের হিসাব উঠবে আমরা জানি না আমরা শুধু জানি আমার নেত্রী মুক্তি আমরা শুধু জানি আমার নেত্রীকে সুচিকিৎসার জন্য প্রয়োজনে পৃথিবীর যেখানে পাঠাতে হয় সেখানে পাঠাতে হবে না হলে এই খুনি শেখ হাসিনা তিনে তিনে ষড়যন্ত্র করে আমার নেত্রীকে আমার মাকে হত্যা করতে চায় সূর্য সৈনিক আমরা একটা কর্মী বেঁচে থাকতে আমার নেত্রীকে এই ষড়যন্ত্র করে মেরে পড়া থেকে কি আপনারা রক্ষা করব বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই পেশিবাদী এই জালিম এই অবৈধ খুনি হাসিনাকে এদেশ থেকে তাড়িয়ে দেশ নেত্রী বেগম খালেদাকে মুক্ত করতে হবে বন্ধুরা বন্ধুরা কথা খুব পরিষ্কার ওইটি আমার হোক দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ তার্নের অঙ্কার দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম নেতৃবৃন্দ আপনারা পশ্চিম দিকে যারা দাঁড়িয়ে রয়েছেন মাঝখানে মুন্না মাঝখানে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসাও তুমি নিজেও বসে যাও তুমি নিজেও বসে যাও সবাইকে বসাও পশ্চিম দিকে যারা রয়েছে এই পর্যায়ে আমাদের মধ্যে আমার মনে হয় আরো ভালো হতো
আগামী দিনে তার একটু আমাদের দেশে ফিরে আসা না আসা এই দুটি কর্তব্য আমাদের ইমানের সাথে পালন করতে হবে। তাই সকলকে আপনার বেলগেইদের পাশে সামনে দাঁড়িয়ে আছেন কামাল ফয়সাল এই সহসার বিষয়ে জাকির হোসেন শাহেদ পশ্চিম থেকে কদম পাড়ার দিকে কদম পাড়া समावेश